values of what is face to face. Karun Sartovichi. চুরাশি লক্ষ জনই খুলি তারপরে মানুষ জন্ম হয়। মানুষ হয়ে যদি আমরা মানুষের মতো কাজ না করি এই জন্মটাই আমাদের মিথ্যা। মানুষ আসলে একটা জীব, সেজন্যই ভগবানকে বলা হচ্ছে পরমাত্মা আর মানুষকে বলা হচ্ছে জীব। মানুষের জন্ম নিয়ে অসুস্থ থেকে মনুষ্যত্বে যাওয়া সেক্ষেত্রে যে মূর্তি শাস্ত্র সেই কথাই বলেছে। সেই জন্যে তার প্রত্যেক জীবের একটা ধর্ম আছে, বাঘ তেমন হিংস্রতা একটা বিড়াল চুরি করে খায়। মানুষের হচ্ছে মানুষ কথা, সেটাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম, মানুষের শ্রেষ্ঠ ধর্ম। আর যেহেতু আমরা আনন্দের সন্তান, সেহেতু আনন্দময়, সেই সময় আনন্দ চাই আর এই আনন্দই খোঁজ করে সংসারে যা কিছু আনন্দ মানুষ ভোগ করে সেটাকে বলে সংসার আনন্দ। সুখ বা ভালো থাকা আসল আনন্দ সেটা না, আসল আনন্দ মানুষের অন্তরে আছে। সেই জন্যই সাধক কবি রামপ্রসাদ যে ডুবলে যেমন কারিগুলি এটি রত্ন করে রত্নের জন্য, কারণ সেখানেই আসল আনন্দ। কিন্তু আমরা এই বাইরের আনন্দটা দিই, আমি এটাই সব, তার পিছনে ছুটি, আমরা সংসার করি, সন্তানের জন্ম দিই, তাদের কি করে ভালো থাকবে, তারপরে ছুটতে ছুটতে জীবনটা কেটে যায়। একটা সময় এসে তখন মনে হয় যে কী করলাম, আর তখন মানুষ ভগবানের খোঁজ করে। ভগবান তিনি এক, তিনি বহু রূপ ধরেছেন, যেন হল অবতার বলি, যেন অবতরিত হয়েছেন মানুষকে পথ দেখাবার জন্য। কৃষ্ণই প্রথম বললেন তিনি অবতরিত হয়েছেন, অবতারবাদ তখনটি চালু হয়েছে, দশ অবতার চব্বিশ অবতারের কথা আমরা শুনি। তার সঙ্গে যারা কিছু মানুষ আসেন যারা ভগবানই তাকে পাঠান, তারা তাদের কর্মের দ্বারা মানুষকে উৎসাহিত করেন, অনুপ্রেরিত করেন। আর সেই জন্যই তারা যুগ যুগ ধরে পরিচিত হন, কারণ তার রাস্তা দেখেন। তারই আমরা আচার্য বলি, যারা আচরণ করে আমাদের শেখান, নিজে আচরণ করেন সেই পথ ধরে, অন্যেরা অন্যরা সেই পরমের দিকে বা চরমের দিকে এগোতে শুরু করে। এটাই হচ্ছে মানুষের ধর্ম, সেবা করে। তিনটে কথা আমরা বলি, সেবা, সন্তুষ্টি আর শরণাগতি। শরণাগতি হচ্ছে সেই ভগবানকে পাওয়ার একমাত্র উপায়। খালি আমি খাবো, আমি করব, আমার আমার করতে করতে সারা পৃথিবীতে এখন একটা অরাজকতা এসে গেছে। ভগবান অনেক পাঠিয়েছেন মানুষকে অন্যের জন্য কিছু করার জন্য, সে অন্যের জন্য করাটাই হচ্ছে সেবা। এবং সেখান থেকে যদি আমি কিছু রিটার্ন না চাই, তার বদলে আমি কিছু আশা না করি, সেটাই হয়ে যায় নিষ্কাম কর্ম। ভগবান গীতায় ভগবান বলছেন তিনি
তার ধর্ম রক্ষা করার জন্য বারে বারে আসবে। যদা যদাহি মানুষ, সে ধর্মটা কি? সেটাকে বলা হচ্ছে সনাতন ধর্ম। সারা পৃথিবীর সব মানুষের এমন জাত পাত নেই, কোনো ভাগাভাগি নেই। মনুষ্য একটা জাতি, অন্য জীবের মতো একটা জীব, তার মধ্যে একটা ক্ষমতা আছে, সেই পরমকে জানা, আমি কোথা থেকে এসেছি, আমি কি। এটা জ্ঞানযোগীরা এই পথে এগোন, তাদের কাছে হচ্ছে তিনি পরম ব্রহ্ম। আর যারা ভক্তিযোগে যারা শরণাগত হতে পারে, ঠাকুর বলছেন শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণম্। সব ছেড়ে আমাকে, আমার শরণাগত, সেটা করে ঠিক কী করবেন? ওই যে পুরো আমার শরণাগত হয় তার যোগ এবং ক্ষেম আমি বহন করি, মানে যার নেই গীতা দেন আর যা আছে সেটা রক্ষা করেন। আমরা যদি ভালো করে ভাবি, নিজের সবচেয়ে বড় প্রয়োজন নিজের অহংকার শূন্য হওয়া। প্রতিটা মানুষ, কেউ দেখতে সুন্দর, কেউ পয়সা আছে, কারো কর্তৃপক্ষ আছে, কেউ ভালো গান গায়, কেউ ভালো খেলাধুলো করে, এই প্রত্যেকটা থেকে একটা ইগো অহংকার তৈরি হয়। আমি আরেকজন ছেলে বেশি জানি, বেশি বুঝি। একবার আমরা ভাবি না যে আমাদের ভাবনা, আমরা যা কিছু করছি, যা কিছু পাচ্ছি, কোথা থেকে পাচ্ছি। আমি সূর্যের দিকে তাকাই, তাহলে আমি বুঝতে পারি যে নিঃস্বার্থভাবে সূর্য আলো দিয়ে যাচ্ছে। তার কাছে জাত পাত নেই, গরিব নেই, বড়লোক নেই, শিক্ষিত অশিক্ষিত নেই, সবার জন্যই অকাতরে দান করে যাচ্ছে। জল সব তো প্রকৃতি, আমরা এই জলের বিজ্ঞান সম্বন্ধে বলি তাই কি বলে H2O, হাইড্রোজেন অক্সিজেন মিলিয়ে জল তৈরি হচ্ছে। সে জল খেয়ে কি আমরা বাঁচতে পারবো? তার যে কত পয়সা খরচা করি আমরা ভাবি। প্রকৃতি আমাদের অফুরন্ত ভাণ্ডার দিয়েছে, সেই প্রকৃতি তাকে গীতায় ভগবান বলছেন যে আমি বীজদাতা পিতা, প্রকৃতি হচ্ছে মা। সেই প্রকৃতির উপর কত অত্যাচার আমরা করছি। আজকাল সবাই বুঝতে শিখছে আস্তে আস্তে যে আমরা যা কিছু খাচ্ছি খেয়ে কেন হজম হয় না, কেন হয় না, তার কারণ আমি জোর করে কিছু আদায় কারোর কাছে করি, তার একটা দুঃখ হয়। একটা গরু, একটা মহিষ, একটা দুধ নেব, তাকে ইঞ্জেকশন করা হচ্ছে, তার সন্তানকে বঞ্চিত করে আপনি দুধ তার কাছে কেড়ে নিচ্ছে। প্রকৃতি সেটা কেমিক্যাল সার ইউজ করা হচ্ছে, তার যন্ত্রণা আমরা বুঝতে পারছি না, সে কিন্তু আমরা কেড়ে খাচ্ছি, যার ফলে হচ্ছে এই চারিদিকে অশান্তি, অসুস্থতা, যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেদিন আমাদের মনে রাখতে হবে যে আমি ভালো থাকতে চাই, তাহলে আমাদের সব কিছু করতে হবে প্রাকৃতিক নিয়মে, প্রাকৃতিক নিয়মে। যেমন আমরা রাত হচ্ছে, দিন আসছে, কেন? রাতটা আমাদের বিশ্রামের জন্য, ঘুমাবার জন্য, দিনটা কর্মের জন্য। আমরা এখন রাত 12টা একটা অবধি দেখে থাকি, সকাল 8টায় উঠি, সূর্য 10টায় দেখি না। আমি সকালে উঠি, আমাদের স্বাস্থ্য বলছে
সূর্যোদয়ের হয়তো 48 মিনিট আগে ওঠা, সেই 48 মিনিট এবং সূর্যোদয়ের পর 24 মিনিট এসে একটা এমন সময় যখন প্রকৃতি শান্ত থাকে, তখন যদি আমি যোগদান করি ভগবানকে ডাকি প্রার্থনা করি, তাহলে আমরা ভালো থাকবো, তিনি খুশি হবেন। সন্ধ্যেবেলা যেমন সূর্য অস্ত আবার 48 মিনিট আগে, আমি সেখান থেকে 24 মিনিট সেটা যোগদানের সময় আমি প্রকৃতির মধ্যে একটা নিঃস্তব্ধতা বিচার করি, মন শান্ত থাকে। এই শান্ত ব্যাপারটা এখন বুঝে গেছে, সবাই ছুটছে, কেউ পয়সার পিছনে কিছু নামের পিছনে, আর ছুটতেন কী হচ্ছে এক সময় সেই জন্য সেটা পাচ্ছে না, তার মধ্যে অশান্তি আসছে, সে অশান্ত হয়ে যাচ্ছে। আর এই অশান্ত মন নিয়ে আর যা কিছু হোক, সেই যে জন্য আমাদের আশা সেই পরবর্তী দিকে যাওয়া সম্ভব। আর সবচেয়ে বড় কথা, যেমন অনেকে বলেছেন যে দেহ নয় আমি আত্মা, কথা ঠিক, কিন্তু দেহের মধ্যেই আত্মা মধ্যে ভগবান রয়েছে। আমরা কী করছি, একটা মন্দির না মানিয়ে এখানে একটা আস্থা করে তৈরি করছি, কারণ মনের মধ্যে যা কিছু দেখেছি মেয়েটি কাম ক্রোধ ঈর্ষা পরের দোষ দেখা, এই জন্য হচ্ছে কি আমরা কখনই শান্ত কিছু করতে পারছি না। সেখানে ভগবান বারবার বলেছেন, আর যারা মহারিষি মহর্ষি যারা এসেছিল সব যদি বাইরে না একটু অন্তরের দিকে দৌড় দাও, এবং সারা পৃথিবী সবাই এক কথায় বলছে, যারা বৈজ্ঞানিক বলো যারা সমাজ সংস্কার হোক ডাক্তার প্রত্যেকে বলছে মেডিটেশন করো। ওই মেডিটেশন জিনিসটা তো ঠিক এত সোজা না, কারণ মন চঞ্চল, এত চঞ্চল যে গীতাতে ভগবান বলছেন ধ্যান যোগে অর্জুনের মতো মানুষ, তিনি অনেক উচ্চ স্তরের, তিনি একটা গাছে পাখি বসে আছে তার চোখ দেখেন, গাছ নয় পাখি নয় তার চোখ, দৃষ্টি তার এত বা মন এত গভীরে চিন্তা করতে পারে বা ধ্যানস্থ। সেই অর্জুন পুরো ধ্যান যোগ শোনার পরে বলছে, দেখো বন্ধু তুমি তো বললে কি মন এত চঞ্চল, তাকে আকাশের বায়ুকে পাত্রে ধরতে সব, তখন ভগবান বলছে তুমি ঠিকই বলেছ, কিন্তু অভ্যাস যোগের মন বারবার অভ্যাস করতে করতে সেই চঞ্চল মনকেও শান্ত করা যায়, ধ্যানস্থ হওয়া যায়। আমরা যদি সত্যি ধ্যান করতে চাই তাহলে যে কোনো জিনিস আমরা যা কিছু করি, আমরা পড়ি খেলা করি গান গাই আমি বাড়িতে রান্না করি টিভি দেখি যা কিছু করি, সে যে মন দিয়ে দেখি মানে এক মনে কী হলো ঘটনাটা যদি বলতে পারি, পড়লাম সেটা মুখস্থ হয়ে যাবে, রান্না করছি সেটা ঠিক ঠিক হবে, প্রতিটা জিনিস যদি আমি ছোটো বাচ্চা ধ্যানস্থ হয়ে করতে পারি এক মনে করতে পারি, তবেই কিন্তু এই ধ্যান করা সম্ভব। তার চেয়েও বড়ো কথা, এই ধ্যানের কথা আমরা বলছি, আমি আগেও বললাম যে যোগ মানে যুক্ত হওয়া, সেই যুক্ত হতে গেলে সেই যে রাস্তা যাকে রাজযোগ বলা হচ্ছে, বিবেকানন্দ যেটা প্রচার করেছিলেন এখন অনেকেই করে এবং মুখ করে তার রাজযোগ মেডিটেশনের কথা বলে, সেখানে সেটা কী, সেখানে অষ্টাঙ্গ যোগ যেটা পাতঞ্জল যোগ দর্শন বলছে, সেখানে হঠযোগ আছে অনেক যোগ। এখন যদি দেখেন সারা পৃথিবীর বুকে যারা যোগ প্রচার করছে, মানে যোগ আর প্রাণায়ামের কথা বলে আর কিছু বলে না, সেখানে প্রথমেই আছে যোগ আর নিয়ম, এখানে 10টা জিনিস মানতে তারা বলেছে, সেখানে আছে অহিংসা অপরিগ্রহ অস্থ্য শৌচ সমতা অনেক কিছু আছে, তা আমরা যদি সেগুলিই না করি আমরা যদি হিংসা থাকি
আমি যদি লোকের জিনিস আমার প্রয়োজন তার চেয়ে বেশি রেখে অন্যকে যদি তা দিই, তাহলে আমি আসন পালন করে আমার কী হবে? আসনের জন্য সেখানে বলছে যে স্থির হয়ে অনেকক্ষণ বসা একটা পজিশন, তার জন্য কি প্রয়োজন? শরীরটা সুস্থ থাকা। আর শরীর সুস্থ রাখতে গেলে এখন কত হয়ে উপায় বেরিয়েছে, কেউ জিমে যাচ্ছে, অ্যাক্রোবেটিক্স, বহু রকমভাবে সব এখন সব গুরু হয়েছে, ফিটনেস গুরু তারা শেখাচ্ছেন, সব এখন জিমে চলছে। আমি একটু ভাবি যে আগেকার মায়েরা বাড়িতে যেভাবে কাজকর্ম করতেন, তা ঝাড় দিতেন, কাপড় কাচতেন, যাতা ঘুরতেন, দেখিতে বাড় দিতেন, এ প্রত্যেকটার মধ্যেই পুরো এক্সারসাইজ আছে, যেটা করলে শরীর ঠিক থাকে। আমি সকাল বা সুপারের জন্যে স্পিডে হাঁটছি এক ঘন্টা, আমি যদি তার সঙ্গে ভগবানের নাম করতে হতে হাঁটি, সে হাঁটাটা খালি ফিজিক্যাল এক্সারসাইজ হবে না, মেন্টাল এক্সারসাইজ হবে। যেমন শিবানন্দ সরস্বতী, এখন তো আমরা আমাদেরকে নিয়ে এত লাভালাভি করছি, তিনি প্রথম যৌগিক হসপিটাল করেছেন আসামে, এমনকি আমাদের এখানে বড়গড়ির কাছে একটা ব্রাঞ্চ ছিল, তার আসামে একটা প্রথম হয়েছে, প্রথম হয়েছিল। তারপরে পড়ানো করেছিল এবং সেখানে বহু মানুষ উপকৃত হয়েছে, তিনি প্রচার পাননি, কেন যে কোনো বই লিখেছেন তার এখন মিডিয়া ভগবান যে কিছু জিনিস, তারপর এখন ফেসবুক কত কি এসে গেছে, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, টিউব, তা মানুষ যে কোনো জিনিস যে যা করছে সে প্রচার করতে পারে, সমস্যার সুবিধাটা ছিল। এই যে পাতঞ্জল যোগ দর্শন, এটা আমি বললাম, এটা বলছি আত্মা পরমাত্মার কথা, প্রথমে শরীরের সঙ্গে পান, কারণ পান না থাকে শরীর কোনো দাম নেই, তারপর মন, তার বিবেক বা বুদ্ধি, তারপরে আত্মা, এটাও একটা যোগ। যে আমি যদি আমার যদি শ্বাস প্রশ্বাস ঠিক ঠিক চলে, যেখানে ব্যালেন্সের ব্যাপার আছে, ইকোলজি যেমন বলছি প্রকৃতি ইকোলজি, এখানেও ঠিক তাই, একটা মানুষ সুস্থ যদি মানুষ হয়, যার মধ্যে কাম ভাব কম, ক্রোধ ভাব কম, অসুস্থ নয়, সে 25-4 সেকেন্ডে একটা শ্বাস নেয়, শ্বাস ছাড়ে, এইভাবে দেখা গেছে ঘন্টায় 1 মিনিটে 15 বার, 1 ঘন্টায় 900 বার, সারাদিন রাতে 21,600 বার শ্বাস প্রশ্বাস। এটা যদি আমি রেগে যাই, আমার কামনা প্রবল হয়, অসুস্থ হয়ে পড়ি, তখন শ্বাসটা তাড়াতাড়ি একটা হাঁপানি ঢুকি, দেখবেন সে শ্বাস নিচে তার কষ্ট হচ্ছে, শ্বাস শ্বাস করছে, তো হাঁপানি ঢুকিটা আবার আয়ু বাড়ে, কারণ সে বারবার শ্বাস নিতে চায়, সে বাইরে চলে যায়, ঘরের বাইরে চলে যায়। আর কষ্ট থেকেও কিন্তু আমাদের অনেক জিনিস আমরা পাই, আমরা যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে, আমরা বুদ্ধিমান, আর তার ফলে যে আমাদের গর্ব এসে গেছে, আমি সব জানি, এই সব জানি করতে গিয়ে আমাদের মধ্যে ভগবান যেসব ক্ষমতাগুলো দিয়েছে, আমাদের থট ফ্যাকাল্টি আছে, একটা জুডিশিয়াল ফ্যাকাল্টি আছে, ইন্টেলেক্ট ফ্যাকাল্টি আছে, আমাদের রোগ প্রতিশোধ ক্ষমতা আছে, সেগুলো নষ্ট করে ফেলছে। সেই জন্যেই আমি জীব অন্য জীবেতে দেখি, এক সকালবেলা একটা কুকুর, সে সারা ঘুরিতে সকালবেলা একটা ডন দেয় স্ট্রেচিং, তা আমরাও স্ট্রেচিং করি, আসলে তাই স্ট্রেচ কর। যেমন রবি শঙ্কর আটক ডিবিয়ে একটা কথা খুব ভালো বলেছে, স্ট্রেচিং অফ বডি ইজ ড্যান্স, স্ট্রেচিং অফ ভয়েস ইজ মিউজিক, আর স্ট্রেচিং অফ মাইন্ড ইজ মেডিটেশন। আমরা হয় আমাকে ছেড়ে দিয়ে মেডিটেশন করতে হয়, সবার মধ্যে সে ভগবানকে দেখতে পারি, তিনি সর্বোত্তম,
সেই নিঃসন্দেহ পেয়ে দেখি এটি সর্বত আর চোখ বুঝে থাকে একটা রূপে আমি দেখতে চাই। সেই জন্যই যে আমার ভালো থাকতে চাই, আমি করে শরীরটা সুস্থ থাকতে হবে, মনটা সুস্থ থাকতে হবে, আর বাড়ির পরিবেশটা ঠিক থাকতে হবে, সবার মধ্যে ভালোবাসা থাকতে হবে, আমি যদি সবাইকে ভালোবাসতে পারি। সেটা বলছি ফিল দ্য প্রেজেন্স অফ গড ইন এভরিথিং অ্যান্ড এভরিহোয়ার অ্যান্ড গিভ লাভ টু অল, তাই আমরা এক সুন্দর জীবন তৈরি করতে পারব, সুন্দর পরিবেশ তৈরি করতে পারব। সারা পৃথিবীতে অশান্তি কমে আসবে, বাদ দাঙ্গা কমবে, এবং আমরা সবাই বুঝতে পারবো যে আমরা সেই একই জনের সন্তান, আমাদের সেই একই জন বিরাজ করছে, আমরা কেউ পর নয়, পরই পরমেশ্বর।